হ্যালো, আজকে আমরা জানবো কন্ডিশনাল ফরম্যাটিং কি, অর্থাৎ শর্ত সাপেক্ষে বিন্যাস কি হয়। এটাই তো, নির্দিষ্ট শর্তের সাপেক্ষে যখন এক্সেলের সেলের মধ্যে অবস্থিত ডেটাগুলোকে আমরা ফরম্যাট করতে পারবো, সেই পদ্ধতিকেই বলা হয় কন্ডিশনাল ফরম্যাটিং। তো দেখে নিই সেটি কিভাবে করতে হয়। আমি এক্সেল খুলছি, আমার এখানে এক্সেল খোলা আছে, ক্লিক করলাম। এখানে একটা লিস্ট করব, আমি জাস্ট একটা বেসিক এক্সাম্পল দিচ্ছি। এখানে নেম, রোল, মার্কস, কিছু ডেটা লিখতে হবে। আমার পাশের সেটে কিছু ডেটা লেখা আছে হয়তো, হ্যাঁ আছে, সেগুলো একটু কপি করে নিচ্ছি। কপি হয়ে গেছে। তো এখানে যে ডেটাটা আছে, এই ডেটাটাতে আমি কন্ডিশনাল ফর্মুলিং কিভাবে অ্যাপ্লাই করবো সেটা দেখবো। তো আমি কন্ডিশনাল ফর্মুলিং অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করবো মার্কস এর জন্য। তো আমি মার্কস কলামে যেগুলো ডেটা আছে সেগুলো সিলেক্ট করলাম। হোম রিভেনের মধ্যে স্টাইলস কমান্ড গ্রুপ, তার মধ্যে কন্ডিশনাল ফর্মুলিং ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছি কিছু অপশন দেওয়া আছে, হাইলাইটেড সেল রুলস, টপ বাটন রুলস, বার, কালার স্কেলস, আইকন সেটস, এগুলো প্রিডিফাইন কিছু আছে, আমি নিজে তৈরি করবো। ওই জন্য নিউ রুল চুজ করলাম। নিউ রুল চুজ করার পরে দেখতে পাচ্ছি নিউ ফরম্যাটিং রুল, নিজের রুল সেট করে কিভাবে আমি যে ডেটাগুলো সিলেক্ট করলাম সেগুলোর উপর ফরম্যাটিং অ্যাপ্লাই করব। তাহলে ফার্স্ট অফ অল সেটা যে ফরম্যাট অল সেলস বেসড অন দেয়ার ভ্যালুজ, মানে সেলের মধ্যে যে ভ্যালু আছে তার বেসিসে ফরম্যাট অ্যাপ্লাই হবে। তারপরে আছে ফরম্যাট অনলি সেলস দ্যাট কন্টেন, সেলের মধ্যে কি কন্টেন্ট আছে, অনলি সেলস দ্যাট কন্টেন্ট মানে সেই সেলগুলি ফরম্যাট হবে যেগুলো কিছু ভ্যালু কন্টেন করে থাকবে। আমরা দেখতে পাবো ফরম্যাট ফার্স্ট রুল সেকেন্ড রুল যখনই চুজ করছি আমার নিচে ফরম্যাটিং রুল ডেসক্রিপশন চেঞ্জ হয়ে যাচ্ছে, বা এডিট দ্য রুল ডেসক্রিপশন চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার যখন থার্ড অপশন চুজ করছি দেখতে পাবো পুনরায় চেঞ্জ হয়েছে। তো প্রতিটা রুলের জন্য ফরম্যাটিং এর ডিফারেন্ট আমরা অপশন এখানে পেয়ে থাকি। এখানে টোটাল 6টা রুল দিয়েছে, আমি ফার্স্ট রুলটা চুজ করব। ফার্স্ট রুল দিয়েছে ফরম্যাট অল সেলস বেসড অন দেয়ার ভ্যালুজ, মানে সেলের মধ্যে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুর বেসিসে সেলগুলো ফরম্যাটিং হবে। তো কি ফরম্যাট করব, তো ফরম্যাট অল সেল বেসড অন দেয়ার ভ্যালুজ টাইটেলটা দিয়েছে। ফরম্যাট স্টাইলস, এখানে টু কালার স্কেল মানে দুটো কালারের বেসিসে দেখাবে, আমি এটাই চুজ করছি। এছাড়াও কি আছে দেখে নিচ্ছি, থ্রি কালার স্কেল, ডেটা বার, আইকন সেট। সব থেকে বুঝতে যেটা সুবিধা হয় সেটা হচ্ছে টু কালার স্কেল, যখন আমি খুব বেশি নাম্বার পাবো, যেহেতু এটা আমার মার্কস ফাইল একটা, যখন বেশি নাম্বার পাবো সেক্ষেত্রে কালারটা ডিপ হবে, যখন লোয়ার পারফরমেন্স থাকবে, কালার নাম্বার একটু কম থাকবে, সেখানে একটা লাইট কালার দেবো। টু কালার স্কেল চুজ করলাম, লোয়েস্ট ভ্যালু, মিনিমাম, ম্যাক্সিমাম, হাইয়েস্ট ভ্যালু, ঠিক আছে। কালার এখানে কালারটা একটু উল্টিয়ে নিচ্ছে, এখানে ডিপ কালার দিয়েছে লোয়ার ক্ষেত্রে, কিন্তু লোয়ার ক্ষেত্রে আমি লাইট কালার নিচ্ছি। তাহলে আমি নির্দিষ্ট একটা কালারে যে লাইট কালার আছে সেটা চুজ করছি। এই সেম কালার বারেরই আমি হাইস্ট কালার যেটা সেটা চুজ করছি। তাহলে যখন কেউ হাইস্ট সে হাইস্ট ভ্যালু যখন কেউ অ্যাপ্লাই করবে বা পাবে, বা সেলের মধ্যে যখন যেটা হাইস্ট ভ্যালু হবে সেটা ডিপ কালার আসবে, যেটা লোয়েস্ট ভ্যালু পাবে সেটা লাইট কালার আসবে। এখানে যখনই ওকে প্রেস করবো দেখতে পাবো যে সেলগুলো সিলেক্ট আছে, অর্থাৎ এই যে মার্কস সেলসগুলো আমার অটোমেটিক্যালি এই ফরম্যাটে ফরম্যাটিং হয়ে যাবে। ওকে প্রেস করলাম, দেখতে পাচ্ছি সব থেকে বেশি আছে 450, 450, সেটা ডিপ কালার হয়েছে, 440 একটু লাইট, 430 আরেকটু লাইট, 420 আরো লাইট, তারপরে 440 আবার আছে। ঠিক দেখতে পাচ্ছি 440 দুটো কালারের মধ্যে কিন্তু একই রকম কালার সেট হয়েছে, কিন্তু 426 আর 420 মধ্যে আমি ডিফারেন্স কিন্তু দেখতে পাচ্ছি। তাহলে এইভাবে আমাদের
কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করা হয়। এই জন্যই বোঝার সুবিধার জন্য আমাদের এই ফরম্যাটিং ইউজ করা হয়। তাহলে আজকের ক্লাসে এইটুকুই, থ্যাংক ইউ।